শুরুতেই আজকে নজর রাখতে হচ্ছে পাকিস্তানের দিকে, কারণ সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান এখন আর্থিক সংকটে জেরবার। পাল্লা দিয়ে বাড়ছে খাদ্য সংকট, শুধু অর্থনীতি নয়, পাকিস্তানে ঢুকছে গণতন্ত্র। সরকারের সমালোচনা করে গ্রেফতার ইমরান খান জামানার মন্ত্রী ফাওয়াদ চৌধুরীও। সন্ত্রাসী মদতদাতা পাকিস্তান এখন আর্থিক সংকটে জেরবার, পাল্লা দিয়ে বাড়ছে তাদের খাদ্য সংকট, শুধু অর্থনীতি নয়, পাকিস্তান ঢুকছে গণতন্ত্র। সরকারের সমালোচনা করে গ্রেফতার ইমরান খান জামানার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। আমরা দেখছি বিগত কদিন ধরে একেবারে খান খান পাকিস্তান বলাই যায়, কারণ একদিকে অর্থনৈতিক সংকট আর অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে গৃহযুদ্ধ। অর্থনৈতিক সংকটে জেরবার পাকিস্তান এখন শিরে সংক্রান্তি অবস্থা, একদিকে ক্রমেই বাড়ছে সংকট আর অন্যদিকে ধসে পড়েছে আইন শৃঙ্খলা, এবার পাকিস্তানের বিপন্ন গণতন্ত্র। সংকটে জেরবার পাক সরকার বিরোধীদের কণ্ঠরোধ করতে আশ্রয় নিচ্ছে মনোপীড়নের। সরকারের বিরুদ্ধে মুখ খোলার জন্য এবার গ্রেফতার হলেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। অন্যদিকে আর্থিকভাবে সাহায্য করতে পাকিস্তানকে 7টি শর্ত বেঁধে দিয়েছে IMF। একদিকে যেমন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের দাম নির্ধারিত করতে হবে পাকিস্তানকে, তেমনই পাকিস্তানের বাজেট সম্পর্কেও বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে IMF। ইতিমধ্যেই কিন্তু পাকিস্তানের শিরে সংক্রান্তি অবস্থা, একদিকে অর্থনৈতিক সংকট আর অন্যদিকে গণতন্ত্র ঢুকছে। সাধারণ মানুষ বিভিন্ন জায়গায়, পাকিস্তানের সাধারণ মানুষ, তারা কিন্তু আর পাকিস্তানে থাকতে চাইছেন না, কারণ খাদ্য বস্ত্র বাসস্থানের যে সামান্য চাহিদাটুকু, ন্যূনতম যে চাহিদা একটা নাগরিকের থাকে, একজন নাগরিকের থাকে, সেই চাহিদা পূরণেও ব্যর্থ পাকিস্তান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তানের মানুষ বিদ্রোহ করছেন, বিভিন্ন জায়গাতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা, এবং তারা বলছেন যে সরকার তাদের সমস্যার সমাধানে কি করছে। প্রধানমন্ত্রী, তিনি তো ক্ষমা চেয়ে নিলেন বিদ্যুৎ সংকটের কারণে, তিনি ক্ষমা চাইলেন, কিন্তু কতবার তিনি ক্ষমা চাইবেন? বারবার যে ছবি সামনে আসছে তাতে স্পষ্ট হচ্ছে যে পাকিস্তানের অবস্থা দুঃসহ। পাকিস্তানের সাধারণ মানুষ, পাকিস্তানের যারা বাসিন্দারা, তারা প্রতিনিয়ত যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন সেই ছবিটা স্পষ্ট হচ্ছে। আমরা দেখাচ্ছি, দেখুন বিক্ষোভের ছবি। সেই বিক্ষোভ থেকে উঠে আসছে পাকিস্তানের মানুষ, তারা দাবি করছেন তাদের ন্যূনতম অধিকারের, যেখানে আমরা দেখতে পাচ্ছি খাদ্য সংকটে জেরবার এবং বিভিন্ন দোকানগুলোতে খাদ্যদ্রব্য সংগ্রহের জন্য যখন যাচ্ছেন পাকিস্তানের সাধারণ মানুষ, খাদ্যদ্রব্য এত অল্প যে নিজেদের মধ্যে তাদের মারামারি করতে হচ্ছে, বন্দুকধারীকে রেশন দোকানে বসিয়ে দিতে হচ্ছে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে পাকিস্তানের বর্তমান যা অবস্থা, দ্রুত যদি পাকিস্তানের এই অবস্থা থেকে উত্তরণ না হয় তাহলে পাকিস্তানের থেকে অনেকেই বেরিয়ে আসবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে।